ডুয়ার্সের গরুমারা ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে দিয়ে দিলাম। এই পর্বে আমরা জেনে নেব গরুমারা জঙ্গলে কত রকমের সাফারি হয়, সাফারি কখন বন্ধ থাকে, কোন সাফারির খরচ কত, কীভাবে সাফারি বুক করতে হয় ইত্যাদি সাফারি সংক্রান্ত খুঁটিনাটি সমস্ত তথ্য। আর যেমন কথা দিয়েছি, এখন থেকে শুধু আমি নিজেই বেড়াবো না, আপনাদেরও বিনামূল্যে থাকার সুযোগ করে দেবো গরুমারাতে। আমি যে রিসর্টে ছিলাম সেই রিসর্টে আপনাদের শুধু কমেন্ট করে জানাতে হবে ডুয়ার্স 2022 সিরিজের কোন ভিডিওতে ডুয়ার্স কথাটা আমি কতবার বলেছি। দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এই যে গরুমারা জঙ্গল, গরুমারা জঙ্গলকে কেন্দ্র করে তিন ধরনের সাফারি হয়। একটা হচ্ছে হাতি সাফারি, আর একটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। সেখানে গাড়ি করে ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয়, ওয়াচ টাওয়ারে ঘণ্টাখানেক অপেক্ষা করা হয় জীবজন্তু দেখার জন্য, আবার ফিরে আসা হয়। আর তিন নম্বর হচ্ছে জিপ সাফারি, যেখানে কিন্তু কোনো ওয়াচ টাওয়ারে নিয়ে যাওয়া হয় না, জঙ্গলের ভেতরে জিপে করে ঘোরা বেড়ানো এক থেকে দেড় ঘন্টা সময়। এখানকার জঙ্গলে সব থেকে জনপ্রিয় হলো ওয়াচ টাওয়ার সাফারি। মোট পাঁচটা ওয়াচ টাওয়ার আছে যেখানে পর্যটকদের যাওয়ার অনুমতি দেওয়া হয়। গরুমারা ন্যাশনাল পার্কে আছে চারটে ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ার, চুকচুকি ওয়াচ টাওয়ার, যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার আর চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। এবং চাপরামারি অভয়ারণ্যে আছে একটা ওয়াচ টাওয়ার যার নাম চাপরামারি ওয়াচ টাওয়ার। প্রতিটা ওয়াচ টাওয়ারে সকালে দুবার, বিকেলে দুবার, দিনে মোট চারবার সাফারি হয়। প্রতি সাফারির সময় দেড় ঘন্টা, একটা গাড়িতে সর্বাধিক ছজন যেতে পারেন। শীত এবং গ্রীষ্মকালে সাফারি শুরুর সময় আলাদা, মার্চ থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি সমস্ত সাফারির সময় দিয়েছিলাম। যদিও জঙ্গলে যে কোনো জায়গায় যে কোনো সময়ই বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থাকে, তবুও বলা হয় দিনের প্রথম এবং শেষ সাফারিতে স্পটিংয়ের চান্স সব থেকে বেশি। মনে রাখবেন, বর্ষাকালে বন্য প্রাণীদের প্রজননের জন্য 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত গরুমারা সহ ডুয়ার্সের সব জঙ্গলে সব ধরনের সাফারি বন্ধ থাকে, একমাত্র ব্যতিক্রম মেদলা ওয়াচ টাওয়ার, সে ব্যাপারে পরে বলছি। এছাড়াও প্রতি বৃহস্পতিবার গরুমারা জঙ্গলে হাতি সাফারি এবং সমস্ত ওয়াচ টাওয়ার সাফারি বন্ধ থাকে। এখন আমরা বেরোচ্ছি ওয়াচ টাওয়ার সাফারি করতে, একটা নয় দুটো ওয়াচ টাওয়ার সাফারি করবো, যাত্রা প্রসাদ তার সাথে চাপরামারি। সাফারির গাড়ি এই রিসর্ট থেকেই পিক আপ করে। গরুমারাতে ওয়াচ টাওয়ার সাফারির জন্য তিনটে রিপোর্টিং পয়েন্ট বা পিক আপ পয়েন্ট আছে যেখানে সাফারির গাড়িতে উঠতে হয়। চালসাতে গরুমারা নর্থ রেঞ্জ অফিস, মূর্তিতে মূর্তি ফরেস্ট বিট অফিস যেটা ফরেস্ট ডিপার্টমেন্টের বনানী ক্যাম্পের উল্টো দিকে, আর লাটাগুড়িতে NIC বা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। চালসা কাউন্টার থেকে দুটো রুটে সাফারি হয়, চাপরামারি ওয়াচ টাওয়ার আর চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। মূর্তি কাউন্টার থেকে তিনটে রুটে সাফারি হয়, চাপরামারি, চন্দ্রচূড় এবং যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। আর লাটাগুড়ি কাউন্টার থেকে পাঁচটা রুটে সাফারি হয়, চাপরামারি, চন্দ্রচূড়, যাত্রা প্রসাদ, চুকচুকি এবং মেদলা ওয়াচ টাওয়ার। তবে এক্সট্রা চার্জ দিলে সাফারির গাড়ি কিন্তু আপনি যে রিসোর্টে থাকবেন সেখান থেকেও আপনাকে পিক আপ করবে। আমাদের গাড়ি এসে গেছে, কি পাবো জানি না, যা পাবো আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন গাড়িতে উঠি। যারা সরাসরি নয় সবই পাবো, সবই। বিপ্লব রায় আমাদের গাড়ির যে ড্রাইভার, আর সাথে সুরেন ওরাও আমাদের গাইড। হাতি সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি দুটোরই বুকিং হয় অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট wbftc.net থেকে বুকিং করতে হয়। বুকিংয়ের সময় কোন জঙ্গলে সাফারি করবেন, কোন ওয়াচ টাওয়ারে যাবেন, কোন তারিখে যাবেন ইত্যাদি তথ্য দেবার পর অনলাইনে টাকা জমা দিয়ে বুকিং করতে হয়। মনে রাখবেন, 3 বছরের উপর বাচ্চার পুরো টিকিট লাগে এবং অনলাইনে কাটা টিকিটের তারিখ বা সাফারি স্লট কোনো কিছুই পাল্টানো যায় না, এমনকি টিকিট ক্যান্সেল করলে কোনো টাকা ফেরত হয় না। ওয়াচ টাওয়ার সাফারির খরচ নিয়ে বিস্তারিত পড়ে জানাচ্ছি। এখন আমরা পৌঁছে গেছি যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের চেকপোস্টে।
কী আছে আমাদের ভাগ্যে জানি না, যাই থাকবে আপনাদের সাথে শেয়ার করে নেব। আইডেন্টি কার্ড যেটা সেটা জমা দিতে হয়, আর কিছু ফর্মালিটিস আছে সেগুলো করে নিতে হয়। সাফারি শুরুতেই আমাদের গাইড জানিয়ে দিলেন জঙ্গলেরও একটা নিয়ম আছে, আর সাফারি করার সময় সেই নিয়মগুলো কিন্তু আমাদেরও মেনে চলা উচিত। যদিও জঙ্গলের যে কোনো জায়গাতেই বন্যপ্রাণী দেখার সম্ভাবনা থাকে, তবুও বলা হয় যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার এবং চাপড়ামারি ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার এবং চুকচুকি ওয়াচ টাওয়ার থেকে পাখি দেখার সম্ভাবনা সব থেকে বেশি। বিশেষ করে যাত্রা প্রসাদ সাফারিতে পর্যটকদের যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার ছাড়াও রাইনো পয়েন্ট ওয়াচ টাওয়ারেও নিয়ে যাওয়া হয়। এই কারণে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ারের টিকিটের চাহিদা সব থেকে বেশি। এই যাত্রা প্রসাদ যাওয়ার পথে প্রথমে পড়বে রাইনো পয়েন্ট, তারপরে যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। গরু থাকে কোয়ালে, ঘোড়া থাকে আস্তাবলে, আর হাতি থাকে পিলখানাতে। আমাদের বাঁদিকে পিলখানা, যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতিরা থাকে। আর ওইদিকে রাইনো পয়েন্ট, কিন্তু রক্ষণাবেক্ষণের কাজ চলছে বলে রাইনো পয়েন্ট এখন বন্ধ। পৌঁছে গেছি আমরা যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার। তো এই যাত্রা প্রসাদ ওয়াচ টাওয়ার যেটা সেটা মূর্তি নদীর ধারে, সামনেই মূর্তি নদী, এখানেই জল খেতে জীবজন্তু আসে, তখন তাদের দেখার অনেক সুবিধা হয়। তো দেখুন সামনেটা দেখুন, যাত্রা প্রসাদ ছিল ফরেস্ট ডিপার্টমেন্টের হাতি। সেই যাত্রাপ্রসাদের মৃত্যুর পর তার নামে এই ওয়াচ টাওয়ারের নাম রাখা হয়েছে। একইভাবে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের নামও ফরেস্ট ডিপার্টমেন্টের আরেক হাতি চন্দ্রচূড়ের নামে রাখা হয়েছে। আর চাপড়ামারি ওয়াচ টাওয়ারের নাম রাখা হয়েছে এখানকার চাপড়া মাছের নামে। যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার মূর্তি নদীর ধারে, দুটো কারণে এই ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা বেশি। প্রথমত, জীবজন্তুরা নদীতে জল খেতে আসে, তখন তাদের ভালোভাবে দেখা যায়। আর নদীর ওপারেই আছে সল্ট পিট, যেখানে রাখা থাকে সন্ধব লবণ আর চিটে গুড়। আমরা যেমন শেষ পাতে চেটে চেটে চাটনি খাই, বন্যপ্রাণীরাও তেমনি এই নুন চাটার জন্য এই সল্ট পিটে আসে। এই হলো সেই সল্ট পিট। এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গন্ডারের পায়ের ছাপ। এগুলো হচ্ছে গন্ডারের পায়ের ছাপ। সময় আমাদের হয়ে গেছে, এক একটা সাফারির জন্য টাইম হচ্ছে দেড় ঘন্টা করে। জঙ্গলে জীবজন্তু দেখা পাওয়া অনেকটাই ভাগ্যের ব্যাপার। যাত্রাপ্রসাদে আমাদের ভাগ্যে ময়ূর আর হরিণ ছাড়া কিছুই জুটল না। তবে এই পরিবেশে কাটানো সময়টা কিন্তু স্মৃতিতে অমলিন হয়ে থেকে যাবে। এখান থেকে এবার আমরা ফিরে যাব মূর্তি টিকিট কাউন্টারে, সেখান থেকে শুরু হবে আমাদের চাপড়ামারি ওয়াচ টাওয়ার সাফারি। দেখা যাক এবার আমাদের ভাগ্য কতটা সহায় হয়।
ওয়াচ টাওয়ার থেকে ঘুরে আসার পরে এখানে আবার চেক আউট টাইম, সেটা করতে হয়। তো শেষ হলো আমাদের সাফারি। এখান থেকে আমরা আপনাদের সোজা নিয়ে যাচ্ছি চাপড়ামারি। বলেছিলাম না দুটো সাফারি করব, তো চলুন এবার সেকেন্ড সাফারিতে। সাফারি যে শুরু হয় মানে পিক আপ পয়েন্ট, সেটা হচ্ছে যে মূর্তি ব্রিজের কাছে যে ফরেস্টের যে অফিস, সেখান থেকে পিক আপ শুরু হয়। তো আমরা যাচ্ছি সেই পিক আপ পয়েন্টে। এখানটাই হচ্ছে পিক আপ পয়েন্ট, এই যে গাড়ি সব দাঁড়িয়ে রয়েছে। তিনটে পিক আপ কাউন্টার আছে, একটা হচ্ছে চালসা কাউন্টার, এটা হচ্ছে মূর্তি কাউন্টার, আর একটা হচ্ছে লাটাগুড়ি কাউন্টার। তো আমরা এখন এখান থেকে যাব চাপড়ামারি ওয়াচ টাওয়ার সাফারি বা ওয়াচ টাওয়ার ভিজিট করতে। এই হচ্ছে আমাদের টিকিট চাপড়ামারি, এখানে যে তার টিকিট, জিপসি ওনার্স অ্যাসোসিয়েশন তাদের বিল। এই ছোট্ট একটা সুভেনির, গরুমারা ন্যাশনাল পার্ক জিএনপি লেখা, যতজন পার হেড একটা করে। আমরা জিপে উঠে পড়ি চাপড়ামারি সাফারি, এটা দিনের শেষ সাফারি। তো দেখা যাক প্রথম এবং শেষ সাফারিতে স্পটিংয়ের চান্সটা বেশি থাকে, আমাদের ভাগ্যে কী আছে। আসুন মূর্তি নদীর ব্রিজ পেরিয়ে চন্দ্রচূড় ওয়াচ টাওয়ারের চেকপোস্টের পাশ দিয়ে খুনিয়া মোড় হয়ে আমরা পৌঁছে গেলাম চাপড়ামারি ওয়াচ টাওয়ারের চেকপোস্টে। চেকপোস্ট, সব জায়গাতেই এন্ট্রি করতে হয়। পৌঁছে গেছি চাপড়ামারি ওয়াচ টাওয়ারে এবং বাইসন, অনেক কটা বাইসন রয়েছে। পেছনে দুটো বাইসন, মাঝে একটা জঙ্গলি শুয়োর, একটা ইগল বসে রয়েছে, আর একটা ময়ূর পেখম নাচছে। এর চেয়ে ভালো দৃশ্য আর কি হতে পারে? মনে হচ্ছে আমরা দাঁড়িয়ে আছি প্রকৃতির এক নাট্যশালায়, সামনে যে যার নিজের ভূমিকায় অভিনয় করে চলেছে। আঠেরোটা বাইসন আমি চোখে আমি গুনতে পাচ্ছি, জানি না ভেতরে ভেতরে আর কটা আছে। তো চাপড়ামারি ওয়াচ টাওয়ার, এই হচ্ছে চাপড়ামারি ওয়াচ টাওয়ার, যদিও রেলিংগুলো ভাঙা। চাপড়ামারি ওয়াচ টাওয়ারের পাশেই ফরেস্ট ডিপার্টমেন্টের ইন্সপেকশন বাংলো, এখানে থাকার জন্য বিকাশ ভবন থেকে শুধুমাত্র অফলাইনেই বুকিং করতে হয়। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা, কিন্তু সেটা হবার নয়। গাইড জানালো আমাদের এখন নিয়ে যাওয়া হবে চাপড়ামারি ওয়াচ টাওয়ার থেকে জঙ্গলের আরও 3 কিলোমিটার ভেতরে পাঞ্ঝোরা ওয়াইল্ডারনেস ক্যাম্পে। দিনের শেষ ট্রিপে সেখানে একটা আদিবাসী নাচের ব্যবস্থা থাকে। মনে রাখবেন এই ব্যবস্থা শুধুমাত্র দিনের শেষ বা চতুর্থ ট্রিপের জন্য। দিনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্রিপে কিন্তু এই চাপড়ামারি ওয়াচ টাওয়ারে সময় কাটিয়েই ফিরে যেতে হয়। এই কারণে লাস্ট ট্রিপের খরচ একটু বেশি। গরুমারা জঙ্গলে ওয়াচ টাওয়ার সাফারির খরচ নিয়ে ভিডিও শেষে বিস্তারিত আলোচনা করব।
এটা হচ্ছে চাপরামারি ওয়াইল্ডনেস ক্যাম্প। চাপরামারি ওয়াচ টাওয়ার সাফারিতে আমরা এখন এসে পৌঁছেছি চাপরামারি ওয়াইল্ডনেস ক্যাম্প, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প। এটা বুকিং করা যায়, এখানে থাকার ব্যবস্থা আছে। আর লাস্ট যে সাফারি, চারটে করে সাফারি হয় ওয়াচ টাওয়ার সাফারি বা ওয়াচ টাওয়ার ভিজিট, তার যে লাস্ট সাফারি সেখানে এখানে একটা কালচারাল প্রোগ্রামের ব্যবস্থা আছে। ওই দিকে স্টেজ, আপনাদের দেখাচ্ছি সেই স্টেজ। তো সেই স্টেজে এখানকার যে উপজাতি মানুষ, তাদের যে স্থানীয় যে সংস্কৃতি মানে গান বাজনা সেটা পরিবেশন করেন। তো সেই জন্য লাস্ট ট্রিপের চার্জ 50 টাকা করে বেশি হয়। এই যে কালচারাল প্রোগ্রাম যেটা হয়, এই হচ্ছে তার স্টেজ। এই যে স্থানীয় মেয়েরা, এরাই নেপালি একটা নাচ গানের ছোট্ট অনুষ্ঠান এখানে পরিবেশন করা হয়। এটা হচ্ছে সেই স্টেজ। মনীষা মঙ্গল, সুস্মিতা শর্মা, নেহা দর্জি, পার্বতী মাঝি, এদের নাচ গানটা আমি এবার দেখাতে পারলাম না। এর পরের বার আসবো এই চাপরামারি ওয়াইল্ডনেস ক্যাম্প, সেখানে থাকবো, তখন এই নাচ গান অবশ্যই এনজয় করব। তো আমরা উঠে পড়েছি গাড়িতে। গরুমারা এবং চাপরামারি জঙ্গলে বিভিন্ন ওয়াচ টাওয়ারে সাফারি করার জন্য 5 ধরনের চার্জ দিতে হয়। 1 জিপসি গাড়ির ভাড়া, 2 জন প্রতি এন্ট্রি ফি, 3 প্রতি গাড়িতে একজন গাইড চার্জ, 4 প্রতি জিপসি গাড়ির রোড চার্জ, এবং সাফারির ভিডিও করলে ভিডিও ক্যামেরার চার্জ। এর মধ্যে প্রতি গাড়িতে একজন গাইড চার্জ 300 টাকা, প্রতি জিপসি গাড়ির রোড চার্জ 400 টাকা, এবং ভিডিও ক্যামেরার চার্জ 200 টাকা। এগুলো সব ওয়াচ টাওয়ার এবং দিনের সব ট্রিপের জন্য সমান। কিন্তু আপনি কোন পিক আপ কাউন্টার থেকে কোন ওয়াচ টাওয়ারে যাচ্ছেন তার উপর নির্ভর করে জিপসি গাড়ির ভাড়া আলাদা আলাদা হয়। মূর্তি পিক আপ কাউন্টার থেকে বিভিন্ন ওয়াচ টাওয়ার সাফারির জিপসি ভাড়া দিয়ে দিলাম। এছাড়াও দিনের শেষ ট্রিপ বা চতুর্থ ট্রিপের জন্য জন প্রতি এন্ট্রি ফি 50 টাকা করে বেশি দিতে হয়, কারণ এই ট্রিপের শেষে ট্রাইবাল ডান্সের আয়োজন থাকে। মনে রাখবেন, এই ট্রাইবাল ডান্স শুধুমাত্র দিনের শেষ ট্রিপেই হয়। বর্তমানে মূর্তি কাউন্টার থেকে যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এবং চাপরামারি ওয়াচ টাওয়ারে দিনের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ট্রিপে একটা গাড়িতে শুধুমাত্র একজন সাফারি করলে মোট কত খরচ, একটা গাড়িতে দুজন সাফারি করলে মোট কত খরচ, একটা গাড়িতে তিনজন সাফারি করলে মোট কত খরচ, এবং একটা গাড়িতে চারজন সাফারি করলে মোট কত খরচ সব দিয়ে দিলাম। একইভাবে শেষ ট্রিপে কত খরচ সেটাও দিয়ে দিলাম। ট্যুর হয়ে যাওয়ার পরে ইধার সিগনেচার আর ইধার টাইম কে হওয়া, টাইম কতনা হয় ভাই? 15 লিখ দেতা হুম। এবার আসি গরুমারা জঙ্গলে হাতি সাফারির কথায়। আগে গরুমারা জঙ্গলে হাতি সাফারির সুযোগ শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্টের ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, গরুমারা রায়নো ক্যাম্প রামসয় এবং গরুমারা ইকো ভিলেজ কালীপুর, এই সব জায়গায় যে সমস্ত পর্যটকরা রাত্রিবাস করতেন শুধুমাত্র তারাই পেতেন। বর্তমানে এই সব ক্যাম্পের বাইরেও যারা থাকেন তারাও অনলাইনে টিকিট কেটে গরুমারা জঙ্গলে হাতি সাফারি করতে পারেন। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পের একদম এন্ট্রি গেটে আমরা রয়েছি। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই। এখানকার যিনি ফরেস্ট রেঞ্জ অফিসার বাপি বিশ্বাস, এতদিন তো যারা ক্যাম্পে থাকতেন তারাই শুধু এলিফ্যান্ট রাইডিংয়ের ফেসিলিটিটা পেতেন, তো এখন তো বাইরে যারা থাকেন তারাও এটা পেতে পারেন। এটা বুকিং হয় কিভাবে, মানে বাইরের লোকের যে WBFDC যে সাইটটা আছে সেই সাইটের মাধ্যমে গেলে এটা বুকিং হয়ে যায়। ওয়াচ টাওয়ার সাফারির মতো হাতি সাফারির বুকিংও হয় অনলাইনে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওয়েবসাইট WBFDC.net থেকে বুকিং করতে হয়। কীরকম কী খরচ পড়ে এটা? আপনার এলিফ্যান্ট রাইডিং পার হেড আপনার 1,020 টাকা করে পড়ে। ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প, সেখানে যে হাতি সাফারি হয় এই হচ্ছে তার এলিফ্যান্ট স্ট্যান্ড। হাতি সাফারির 2 পিক আপ পয়েন্ট, ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প আর গরুমারা রাইনো ক্যাম্প রামসয়। রাইডিং তো শুধু সকালের দিকেই হয় না? সকাল বিকাল দুটো হয়। হাতি সাফারির সময় ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে সকাল 6 এবং বিকেল 4:30, আর গরুমারা রাইনো ক্যাম্প রামসয়ে সকাল 6 এবং সকাল 7। হাতি সাফারির বুকিং স্লিপের প্রিন্ট আউট এবং আইডেন্টি কার্ডের জেরক্স নিয়ে সাফারি শুরুর সময়ের 1 ঘন্টা আগে রিপোর্ট করতে হয়। 3 বছরের উপর বাচ্চাদের পুরো টিকিট লাগে। একটা হাতিতে সর্বাধিক 4 জন চাপতে পারেন, আর হাতি সাফারির সময় 1 ঘন্টা। গরুমারা জঙ্গলে হাতি সাফারি এবং ওয়াচ টাওয়ার সাফারি ছাড়াও আছে বাফার এরিয়াতে জিপ সাফারি বা জঙ্গল সাফারি। এই সাফারির টিকিট পাওয়া যায় শুধুমাত্র অফলাইনে লাটাগুড়ি রেঞ্জ অফিস থেকে। দিনে 3 সাফারি হয়, সকাল 6, সকাল 9 এবং বিকেল 3।
সাফারি খরচ জিপসি ভাড়া 1,500 টাকা, একটা জিপসিতে একজন গাইড 300 টাকা, জনপ্রতি প্রবেশ মূল্য 25 টাকা, গাড়ি পিছু পার্কিং চার্জ 50 টাকা। একটা জিপসিতে সর্বাধিক 6 জন এবং সাফারির সময় 2 ঘন্টা। গরুমারা জঙ্গলে যে কোনো ধরনের সাফারির বুকিংয়ের ব্যাপারে সরাসরি যোগাযোগ করতে পারেন ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের সল্টলেক অফিসে। ঠিকানা দিয়ে দিলাম। আজ তাহলে এই পর্যন্ত, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। যেমন কথা দিয়েছিলাম, এখন থেকে শুধু আমি নিজেই বেড়াবো না, আপনাদেরও বেড়ানোর বিভিন্ন সুযোগ করে দেবো বিনামূল্যে। এখন চলছে ডুয়ার্স প্রতিযোগিতা। একটা মাত্র প্রশ্নে সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন ডুয়ার্সের রিসর্ট গরুমারা নেস্টে দুজনের দুরাতের এসি রুমে থাকার এবং কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের সুযোগ, সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের বলতে হবে, ইউটিউবে আমার ডুয়ার্স 2022 সিরিজের ভিডিওগুলোতে কোন পর্বে ডুয়ার্স কথাটা আমি কতবার বলেছি। বিস্তারিত জানার জন্য আমার কমিউনিটি পোস্ট এবং ইনস্টাগ্রাম ফলো করুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।